বহু প্রতীক্ষিত ছাত্রদের ক্রেডিট কার্ড ইতিমধ্যে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট লঞ্চ করেছে এবং সেই স্কিমের লাভ পাওয়ার জন্য প্রত্যেক ছাত্রছাত্রী সত্যি খুব উদগ্রীব আমরা আজকে ভিডিওর মাধ্যমে জানতে পারবো কিভাবে এই ক্রেডিট কার্ড ব্যবহার করা যাবে এবং কারা কারা এই কার্ড নিতে পারবে এবং প্রয়োজনীয় শর্তাবলী কি কি। প্রথম শর্ত হচ্ছে এই কার্ড নেওয়ার জন্য কোনো একজন ছাত্র বা ছাত্রী তাকে অবশ্যই কোনো একটা এডুকেশনাল ইনস্টিটিউশনের সঙ্গে যুক্ত থাকতে হবে এবং এই ক্রেডিট কার্ডের মাধ্যমে দশ লাখ টাকা পর্যন্ত ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যে কোনো একটা কোঅপারেটিভ ব্যাংক থেকে লোন পাওয়া যাবে তবে যে পুরোপুরি একেবারে মুক্ত বা ইন্টারেস্ট ফ্রি তা কিন্তু নয় এর জন্য ফোর পার্সেন্ট সরল সুদ দিতে হবে এবং এর জন্য কোনো গ্র্যান্টার প্রয়োজন হবে না শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট পুরোপুরি এই লোন দেওয়ার জন্য নিজেই গ্র্যান্টার হিসেবে কাজ করবে এবং এই লোন পরিশোধ করার জন্য একজন ছাত্র বা ছাত্রী প্রায় পনেরো বছর সময় পাবে এবং এই লোন পাওয়ার জন্য সমস্ত অ্যাপ্লিক্যান্টকে তাদের স্কুল বা কলেজ বা শিক্ষা প্রতিষ্ঠান এবং হায়ার এডুকেশন ডিপার্টমেন্টের থেকে পারমিশন নিয়েই তবে কিন্তু এই অ্যাপ্লিকেশানটা করতে পারবে অর্থাৎ যখন একজন ছাত্র বা ছাত্রী ওয়েবসাইট থেকে লগ ইন করছে তখন তার যে অ্যাপ্লিকেশন প্রসেসটা হবে স্কুলের এন্ড থেকে এবং হায়ার এডুকেশন ডিপার্টমেন্টের এন্ড থেকে সুতরাং বন্ধুরা এবার আমরা দেখে নিই কীভাবে এই কার পাওয়ার জন্য অ্যাপ্লাই করতে হয় প্রথমে মোবাইলের ক্রোম ব্রাউজারে যাবেন এবং সেখানে বেঙ্গল গভর্নমেন্টের দেওয়া যে ওয়েবসাইট ডব্লিউ বি এস সি ডট বি ডট গভ ডট জিওভি ডট ইন এখানে ক্লিক করলেই সামনে একটা ইন্টারফেস চলে আসবে যেটা দেখতেই পাচ্ছ তোমরা এখানে কী কী করতে হবে এখানে কিছু দেওয়া আছে অ্যাপ্লিক্যান্ট আইডি তারপরে পাসওয়ার্ড তারপরে ক্যাপচার তো এটা কাদের জন্য যারা ইতিমধ্যে অ্যাপ্লাই করেছে বা যারা ইতিমধ্যে রেজিস্টার করেছে এটা তাদের জন্য কিন্তু যেহেতু আমরা নতুন হিসাবে নিউ অ্যাপ্লিকেন্ট আমরা নতুনভাবে অ্যাপ্লাই করব তাই পুনরায় আমাদেরকে কি করতে হবে আমাদেরকে নিচের দিকে একটু নামতে হবে এবং দেখতে পাচ্ছ তোমরা এই লগইনের জায়গায় লেখা আছে রেজিস্টার হিয়ার তো এই জায়গাটাতে আমাদেরকে ক্লিক করতে হবে এবং এখানে ক্লিক করলেই আমরা একটা নতুন ইন্টারফেস দেখতে পাবো এবং সেই জায়গাতে আমাদের যাবতীয় ডিটেলস অর্থাৎ এই ফর্ম ফিল করার জন্য প্রয়োজনীয় যা ডিটেলস সেই ডিটেলস আমাদেরকে এন্টার করতে হবে প্রথমে দেখতে পাচ্ছ ফার্স্ট নেম আছে তারপরে মিডিল নেম লাস্ট নেম অর্থাৎ অনেক লোকের নাম তিনটে হয় যেমন অমিত কুমার মাইতি এই যে অমিত হচ্ছে ফার্স্ট নেম কুমার মিডিল নেম আর লাস্ট নেম হচ্ছে মাইতি তো এই যে নামগুলো এইভাবে আমরা কি করব এই নামগুলোকে আমরা এন্টার করে যাব চলো তবে আমরা দেখে নিই কীভাবে করতে হয় আমি নিজে একটু করে দেখিয়ে দিই ফার্স্ট নেম লিখে দিলাম অমিত মিডিল নেম কুমার লাস্ট নেম মাইতি আমরা দিয়ে দিলাম এবার ডেট অফ বার্থ আমরা আসবো ডেট অফ বার্থ আমরা যদি আমরা ওই অপশানটাতে বা ওই বক্সের মধ্যে ক্লিক করি আমাদেরকে একটা অপশান দিয়ে দেওয়া হবে যে ডেট অফ বার্থ হচ্ছে যাদের জন্ম তারিখ জুলাই দু হাজার একের আগে একমাত্র তারাই কিন্তু এই স্কিমটা পাওয়ার জন্য এই কার্ড পাওয়ার জন্য অ্যাপ্লাই করতে পারবে তো আমি একটা যে কোনো একটা ডেট অফ বার্থ দিয়ে দিচ্ছি সেখানে হচ্ছে একটা দিয়ে দিলাম এবার জেন্ডার জেন্ডার মেল না ফিমেল খুব ইজি তো আমরা দিয়ে দিলাম মেল এবার আমরা চলে আসব যে আধার কার্ড নাম্বার সত্যি কি তার আধার কার্ড নাম্বার আছে নিশ্চয়ই একটা আধার কার্ড নাম্বার আছে প্রত্যেকের তো আমরা ইয়েস করে দিলাম এবার তারপরে আমরা আধার কার্ড নাম্বারটা আমরা এন্ট্রি করে দেবো তো আধার কার্ড নাম্বার আমি একটা এন্ট্রি করে দিচ্ছি এখানে যাই হোক একটা এন্ট্রি করেই দিচ্ছি আমরা তোমরা দেখে নাও কেমনভাবে পুরোপুরি প্রসেসটা দেখে নাও তোমাদের নিশ্চয়ই সুবিধা হবে এবার আমরা একটু নিচের দিকে আসবো তো বলা হচ্ছে প্রোগ্রাম টাইপ অর্থাৎ যে অ্যাপ্লিকেন্ট যে ছাত্র অ্যাপ্লাই করছে সে অ্যাকচুয়ালি কোন প্রোগ্রামের সঙ্গে যুক্ত এবার এই প্রোগ্রাম টাইপের মধ্যে আমরা এন্টার করলে অনেক প্রোগ্রাম দেখতে পাই সার্টিফিকেট আছে ডিপ্লোমা এমফিল ফিল পিজি পিএইচডি পোস্ট ডক্টোরাল স্কুল পিজি ইউজি ভোকেশনাল টেন প্লাস টু তো এতগুলো কোর্স রয়েছে যে কোনো একটা কোর্স তোমরা দিয়ে দাও আমি দিয়েই দিলাম যে কোনো একটা দিয়ে দিলাম যে পিজি পিজি মানে হচ্ছে পোস্ট গ্র্যাজুয়েট এবার হচ্ছে কি প্রোগ্রাম নেম তো পিজি প্রোগ্রামের মধ্যে কি কি হতে পারে যে অনেক প্রোগ্রাম আছে তার মধ্যে যে কোনো একটাকে পছন্দ করে নাও তোমরা তোমাদের পছন্দ কোর্স পেয়ে যাবে আমি দিয়ে দিলাম একটা এম বা মাস্টার্স অফ আর্টস একটা দিয়ে দিলাম এবার হচ্ছে কি না স্টেট অব ইনস্টিটিউশন তো অ্যাকচুয়ালি এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের স্কিম এবং কাদের জন্য শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গল ছাত্র বা ছাত্রীদের জন্য সুতরাং তোমাদের প্রত্যেককে মাথায় রাখতে হবে যে তোমরা যে স্কুল বা কলেজ থেকে এটা রেজিস্টার করছো তার নাম দিতে হবে এবং সেই নামটা কিন্তু অবশ্যই ওয়েস্ট বেঙ্গল স্কুলের মধ্যেই বা ওয়েস্ট বেঙ্গল যে কলেজ বা যে ইউনিভার্সিটির রয়েছে সেইগুলোর মধ্যেই একটা হতে হবে তো আমরা এখান থেকে একটা আমাদের যে জেলা আমাদের যে রাজ্য সেই রাজ্যের নামটা আমরা সিলেক্ট করে নিলাম এবার হচ্ছে কি না আমাদের যে জেলা আছে ওটা কোন জেলার মধ্যে আমাদের এই স্কুল বাই কলেজ কলেজটি আছে আমি একটা দিয়ে দিলাম বা দিয়ে দিলাম এবার হচ্ছে নেম অব দ্য ইনস্টিটিউশন অ্যাকচুয়ালি কোন কলেজ বা কোন ইউনিভার্সিটি বা কোন স্কুল থেকে আমি অ্যাপ্লাই করছি আমি একটা স্কুলের নাম দিয়ে দিলাম বা কলেজের নাম দিয়ে দিলাম তার মানে এটা হচ্ছে খুব সহজ একটা প্রসেস এবার আমরা চলে আসবো নিচের দিকে কন্ট্যাক্ট ডিটেলস অর্থাৎ এটা হচ্ছে মোবাইল নাম্বার যে মোবাইল নাম্বারে আমাদের ওটিপি আসবে এবং যে মোবাইল নাম্বারটার মাধ্যমে আমরা পরবর্তী সময়ে লগ করতে পারব তো বন্ধুরা এখানে এমন একটা মোবাইল নাম্বার দেবে যে নাম্বারটা সবসময় অ্যাক্টিভ থাকবে আমরা নিশ্চয়ই জানি যে অনেক সময় মোবাইল নাম্বার অফ হয়ে যায় সেগুলো পঞ্চাশ টাকা বা পঁয়ত্রিশ টাকা না রিচার্জ করলে আর কোনো মতো ফোন আসেও না বা ফোন যায় না তো সেই রকম নাম্বার না যে দেবেনা সবসময় সেই রকম একটা নাম্বার দেওয়ার চেষ্টা করবে আমি আমি একটা 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 নাম্বার নাম্বার দিয়ে দিলাম এবার হচ্ছে একটা ইমেল আইডি দিতে হবে তো ইমেল আইডি নিশ্চয়ই তোমাদের আছে প্রত্যেকের আছে এখানে আমি একটা ইমেল আইডি একটা দিয়ে দিলাম আমার পছন্দ মতো একটা ইমেল আইডি যে নাম যে আইডিটা আমার অ্যাকচুয়ালি আছে আমি সেই রকম একটা ইমেল আইডি আমি দিয়ে দিলাম এবার সেই ইমেল আইডিটাকে আমরা আরেকবার আমি লিখে নেব যেটা আমি অ্যাকচুয়ালি দিতে চাইছি এখানে এবার বলা হচ্ছে যে পাসওয়ার্ড ক্রিয়েট করতে বলছে পাসওয়ার্ডটা একটা কী কী দিতে হবে বলা হচ্ছে যে একটা পাসওয়ার্ডটা স্ট্রং হতে হবে এক দু নম্বরে বলা হচ্ছে পাসওয়ার্ডের মধ্যে মিনিমাম আটটা শব্দ থাকতে হবে এবং এদের মধ্যে কি কি থাকতে হবে না ওয়ান আপার কেস অ্যালফাবেট অর্থাৎ বড়ো হাতের যে এবিসিডি হয় সেগুলোর মধ্যে যে কোনো একটা থাকতে হবে ওয়ান লোয়ার কেস অ্যালফাবেট অর্থাৎ ছোটো হাতের এবিসিডি যে কোনো একটা থাকতে হবে ওয়ান নাম্বার ক্যারেক্টার একটা নাম্বার থাকতে হবে আর কি বলা হচ্ছে না অন স্পেশাল ক্যারেক্টার সে হ্যাস অ্যাট দা রেট স্টার এই যে সাইনগুলো আছে এদের মধ্যে যে কোনো একটা আমাকে দিতে হবে তো আমি একটা পাসওয়ার্ড ক্রিয়েট করেই নেই আমরা তো আমি একটা পাসওয়ার্ড পাসওয়ার্ড যে আমি ক্রিয়েট করে নিলাম তো বলা হচ্ছে পাসওয়ার্ডটা কিন্তু স্ট্রং আছে তো এবার দেখা যাক যে রেজিস্টার আমরা যেই করলাম যদি কোনো ভুল থাকে নিশ্চয়ই আমাকে দেখানো হবে বা বলা হবে যেটা ভুল আছে তো এইভাবে রেজিস্টার করলেই কিন্তু আমরা নতুন একটা পেজের মধ্যে চলে যাব আমাদের মোবাইলে একটা ওটিপি আসবে একটা মেসেজ আসবে এবং সেখানে কিন্তু এই রেজিস্টার করা যে পূর্ণাঙ্গ ডিটেলস সেই ডিটেলসটা কিন্তু দেওয়া থাকবে তো বন্ধুরা এটাই হচ্ছে একটা সিম্পল প্রসেস তোমরা কিন্তু অনায়াসে একটা অ্যাপ্লাই করতে পারো তোমরাও একবার দেখে নাও কীভাবে এটা করা যায় তারপরে মোবাইলে যে এস এম আসবে সেখানে একটা নাম্বার দেওয়া থাকবে লগ করার জন্য এবং সেই লগ মাধ্যমে এবং পাসওয়ার্ডের মাধ্যমে তোমরা পুনরায় লগ করতে পারবে এবং তোমাদের যে লোন পাওয়ার যে প্রসেসটা শুরু করতে পারবে এটাই হচ্ছে একটা সিম্পল প্রসেস বন্ধুরা আমি দেখিয়ে দিলাম যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তো শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো এবং আরও অনেক তথ্য পাওয়ার জন্য অবশ্যই এই চ্যানেলটির পাশে থাকুক সো থ্যাংক ইউ ওয়ান্স অ্যাগেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য